বন্ধুরা, সামনে পুজো তো, বাড়িতে তো অনেক কাজ বাকি, অফিসেও যেতে হবে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে এবার বাড়ির কিছু কাজ কাজ করে তারপর অফিস যাব। গিন্নি দিকে তাকিয়ে দেখে হাসছে পিপি করে। হ্যাঁ, কাজ করবে তারপর অফিস যাবো। তারপরে আজকে কি পর্দা লাগানোর কাজ চলছে বাড়িতে? অনেক কাজ, অনেক কাজ, পূজা আচ্ছা কালের দিন, অনেক কাজ বাড়িতে। সময় লাগবে, দেখা যাক, তাড়াতাড়ি করতে হবে, আবার অফিস আছে। আবার যত তাড়াতাড়ি হয় সম্ভব করে চেষ্টা করি। এখন এই ঘরে গোছাগুছি চলছে, এই ঘর মোটামুটি এদিকে সব হয়ে গেছে, এখন এগুলো পচে যাচ্ছে। সকাল থেকে কখন যাবি যাও ভগবান জানে। বাড়ির কাজকর্ম হয়ে গেল, ঘর গোছানো কমপ্লিট, বেডরুম পুরো একদম আগের দিন বাজার করেছিল, বেডরুম সব দরজার পর্দা পর্দা সব চেঞ্জ করে একদম বাড়ি পুরো করলাম। আচ্ছা, থাকলে এবার ডাইনিং, এই যে ডাইনিং পুরো একদম সোফা কভার দিয়ে সাজিয়ে দিয়ে, টেবিল ক্লথ সব চেঞ্জ করে, ডাইনিংয়ে এসব চেঞ্জ করে একদম সব ইয়ে। হ্যাঁ, বাকি থাকলো শুধু ছোট ঘরটা, বাকি থাকলো ছোট ঘরে অবস্থা, ছোট ঘরে এই যে বিছানা পত্র মতো শুয়ে। এই যে কি করিস? হ্যাঁ, এই যে এলো অবস্থা, এই যে ছোট ঘরটা বাকি থাকলো, বাদ বাকি মোটামুটি পুরো বাড়ি কমপ্লিট। কারণ মঙ্গলবার দিন, আজকে বাবার পুজো বাড়িতে, তো এখন পুজো দিয়ে বাড়ির রোজ তাপও আছে, অফিসে যাওয়া, পুজো দিয়ে অফিস বেরিয়ে যাবো। চলো টাটা, ছোট্ট একটি ব্লগ আজকে সবার জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। ওই হারে জিনিস হচ্ছে যে রান্না করে, চলো টাটা সবাইকে, বাই বাই বন্ধুরা।